সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর পাঠদান করা হবে। উক্ত বিষয়ের অধ্যায় এক পাঠ একের উপর আলোচনা করা হবে। তো শিক্ষার্থীবৃন্দ এসো আর আমরা ক্লাসটি উপভোগ করি। আজকের পড়ার শিরোনাম হলো তাওহীদ। তাওহীদ একটি আরবি শব্দ। এই শব্দটি এসেছে আহাদুন থেকে। আহাদুন বা ওয়াহিদুন, আহাদুন মানে এক, ওয়াহিদুন দ্বারাও এক বা একক বোঝায়। এই বা এই এক বা একক থেকে তাওহীদ শব্দটির অর্থ দাঁড়ায় একত্ববাদ। সুতরাং তাওহীদ শব্দটির অর্থ হল একত্ববাদ। এই শব্দটি দ্বারা মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসাবে জানাকে বোঝায় এবং মহান আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় স্রষ্টা হিসেবে বিশ্বাস করার নাম হল তাওহীদ। আমরা মুসলিম হিসাবে স্বীকার করে নেই কালিমা তাইবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা দ্বারা তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ দ্বারা তাওহীদের ঘোষণা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা রিসালাতের ঘোষণা। তো তাওহীদ সম্পর্কে জানতে হলে একাই বিষয়টি একটু আলোচনা করা দরকার। প্রথমে আমরা তাওহীদ জানলাম। আকাইদ ও তাওহীদ, আকাইদ শব্দটি বহু বছর আকাই অর্থ হলো বিশ্বাস মালা। আকাই মানে হলো বিশ্বাস মালা। এর এক বছর হলো আকিদা। এই বিশ্বাস মালা বলতে বোঝায় এখানে ইমান সংশ্লিষ্ট কতগুলো বিষয়ের উপর বিশ্বাস এবং তার একটি অংশ হলো তাওহীদ। সুতরাং আমরা বলতে পারি তাওহীদ হলো আকাইদের অংশ এবং আকাইদের প্রথম বিষয়টি সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয়টি হলো তাওহীদ এবং সে সম্পর্কে আজকে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে ইমান এবং তাও আকিদা দুটি শব্দ। ইমান অর্থ বিশ্বাস, আকিদা অর্থ বিশ্বাস। ইমান শব্দটি সাধারণ বিশ্বাস, আল্লাহ বা রাসূল তাদের উপর বিশ্বাসকে বোঝায়। কিন্তু ইমান সংশ্লিষ্ট যে সাতটি বিষয়ের বিশ্বাস এর সমষ্টি হল আকাইদ, অর্থাৎ এটা সামষ্টিক বিশ্বাস অর্থে ব্যবহৃত হয়। তো এই তাওহীদের মূল কথা আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ, ইলাহ শব্দের অর্থ মাবুদ, ইলাহ শব্দের অর্থ আল্লাহ। তাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, তিনি মৃত্যু দেবেন, তিনি আবার হিসাব নেবেন, এই বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে। তিনি আমাদের সকল বিষয় নিয়ন্ত্রণ করেন, নিয়ন্ত্রণ তারই হাতে। এই বিশ্বাসের নামই হলো তাওহীদ। যদি এক আল্লাহর সাথে কেউ কোনো গাছ মাছ বা জড় বস্তু, নদ নদী বা কোনো কিছুকে স্বীকার করে বা কোনো মানুষকেও আল্লাহ তাআলার গুণাবলী, তার সত্তা বা গুণাবলীর সাথে কাউকে সমকক্ষ সমতুল্য মনে করে, সেটাও তাওহীদের পরিপন্থী। তাওহীদের বিশ্বাসের সাথে সেটা যায় না, সেটা তখন শিরক হবে। এবার আমরা জেনে নিই তাওহীদের মূল কথা।
সেহে শিক্ষার্থীরা তাওহীদ শব্দটি দিয়ে আল্লাহ তাআলার একত্ববাদকে বোঝায়, এর দ্বারা বোঝায় তিনি আহাদ, এক এবং অদ্বিতীয়, আল্লাহ ইজ অনলি ওয়ান সেকেন্ড টু নাথ, তিনি একমাত্র একক অদ্বিতীয় সত্তা, দ্বিতীয় কেউ নেই, তিনি স্বয়ংসম্পূর্ণ, তিনি আসসামা অমুখাপেক্ষী, তিনি কাকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম হননি, তার কোনো শরীক নেই, তার সমতুল্য বা সমকক্ষ কিছুই নেই। এই কথা পূর্ণাঙ্গভাবে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং বাস্তবে কাজ করা বা আমল করা, এটি ইমানের একটা পরিপূর্ণ ইমানের বৈশিষ্ট্য। কখনো যদি আমরা বিশ্বাস করি ঠিকই, কিন্তু কাজে তার উন্নত করি বা বাস্তবায়ন করি, তখন কিন্তু তাওহীদের স্বীকৃতি হয় না। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা, তিনি রক্ষক, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রিজিক দাতা, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি অসীম। এই বিষয়গুলো আমাদেরকে স্বীকার করতে হবে। কোনোভাবেই তার গুণের সাথে অন্য কাউকে সমকক্ষ, সমযোগ্য, সমতুল্য মনে করা যাবে না। তো আমরা প্রকৃতিতে যদি তাকাই, তাওহীদের নিদর্শন দেখতে পাই কি? হ্যাঁ, আমরা আমাদের আশেপাশে গাছপালা, বৃক্ষলতা, তরুলতা, নভোমণ্ডল, ভূমণ্ডল, আমরা মহাকাশের দিকে যদি তাকাই, মহাকাশের কথা চিন্তা করি, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ, এসব কিছু স্রষ্টা হলেন আল্লাহ তাআলা। এবং প্রকৃতির দিকে তাকালে আমরা তাওহীদের নিদর্শন দেখতে পাই, মহান আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত যাওয়ার ব্যবস্থা করেছেন। সৃষ্টির আদিকাল থেকেই এভাবে চলছে, আল্লাহ তাআলা হুকুম মেনে চলছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র একটা আরেকটার সাথে সংঘর্ষ হচ্ছে না, একটা আরেকটাকে অতিক্রম করছে না। সুতরাং এই যে সুশৃঙ্খলভাবে সব কিছু পরিচালিত হচ্ছে, এর দ্বারা প্রমাণিত হয় মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। যদি একাধিক স্রষ্টা থাকত, আমরা এই তাওহীদের নিদর্শন প্রকৃতি থেকে পাই, যদি একাধিক স্রষ্টা থাকতেন, যদি একাধিক আল্লাহ থাকতেন, তাহলে নবমণ্ডল এবং ভূমণ্ডলের কিছুই থাকতো না, সব কিছু ধ্বংস হয়ে যেত। কারণ একাধিক স্রষ্টা থাকলে একাধিক কর্তৃত্ব, এক এক স্রষ্টা এক এক ধরনের কাজ করতে চাইতেন, সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলা দেখা দিত এবং আসমান জমিন উভয়ই ধ্বংস হয়ে যেত। সুতরাং আমরা এই বিশ্বজগতে যা কিছু দেখি, এগুলো মহান আল্লাহ তাআলার তাওহীদের নিদর্শনের কথা প্রকাশ করে, তাওহীদের নিদর্শনের বিষয়টি আমরা বুঝতে পারি। এই যে বিশাল জগৎ, এর সামান্য অংশে আমরা বসবাস করছি, পৃথিবী নামক গ্রহে, বড় বড় গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, গ্যালাক্সি, বিশ্বজগতে বিরাজমান আছে এবং সুশৃঙ্খলভাবে চলছে। এবং আল্লাহ তাআলা ঠিক যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, এরকম যত ধরনের বৃক্ষ আছে, আল্লাহ তাআলা যে বৃক্ষ দিয়ে যে ফল হবে, যেভাবে তিনি নির্ধারণ করে দিয়েছেন, ঠিক তেমনই হচ্ছে। মানে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে মহাবিশ্ব, এটা আল্লাহ তাআলার একাত্মবাদের প্রমাণ বহন করে। যদি একাধিক স্রষ্টা থাকতেন, তাহলে এত সুনিপুণভাবে, সুশৃঙ্খলভাবে এই বিশ্ব পরিচালিত হতো না। সুতরাং আমরা এই তাওহীদের প্রমাণ পাই সূরা ইখলাসে, যদি আমরা তাকাই সেখানে দেখতে পারব আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে বলা হয়েছে কুল, এলোকে আপনি বলুন, হুয়াল্লাহু তিনি আল্লাহ, আহাদ তিনি এক, একক, অদ্বিতীয়। সুতরাং মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টিকর্তার বাণী থেকেই আমরা
জানতে পারি তার তিনি এক এবং অদ্বিতীয়, তার কোন শরীর নেই, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। তাওহীদের শিক্ষা শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠ থেকে, তাওহীদের পাঠ থেকে আমরা বুঝতে পারলাম সব কিছুর স্রষ্টা যেমন আল্লাহ, সব কিছুর নিয়ন্ত্রণকর্তাও তিনি, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং এই বিশ্বের মহাবিশ্বের সব কিছুর নিয়ন্ত্রণকর্তা তিনি, তিনি সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় হুকুমদাতা, বিধানদাতা, বিশ্বের পরিচালনার ক্ষেত্রে অথবা আমাদেরকে রিজিকদাতা হিসেবে এমনকি পরকালের বিচারকর্তা হিসেবে তাকেই মানতে হবে, এর বিকল্প কিছু মানা যাবে না। এটা তাওহীদের বিশ্বাসের দাবি এবং একজন মুমিনের বিশ্বাস ঠিক এমনই হওয়া উচিত। মহান আল্লাহ তাআলা একটা বাণী থেকে আমরা বিষয়টি আরো বুঝতে পারি, ক্লিয়ার ভাবে বুঝতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া কানা মা'হু মিন ইলাহিন ইযা আল্লাহ যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আর তা মানে আল্লাহর সাথে কোনো ইলাহ নেই, যদি তা থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। সুতরাং এমনটি যেহেতু হচ্ছে না, সুতরাং সৃষ্টিকর্তা একজন, নিয়ন্ত্রণকর্তাও একজন এবং তার একত্ববাদে বিশ্বাস করা একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে কর্তব্য। এবং এ কথাটি প্রচার করার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে সবচেয়ে কুসংস্কারাচ্ছন্ন যে সমাজ ছিল সেই সমাজকে পবিত্র করার জন্য, সেই সমাজকে সংস্কার করার জন্য, সেই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল আলোর পত্রিকা হিসাবে। তিনি শান্তির নিশানি হিসেবে, শান্তির দূত হিসেবে আগমন করেছিলেন। তিনি ছিলেন, তিনি এসেছিলেন বিশ্ববাসীর জন্য রাহমাতুল আলামিন বা বিশ্বের জন্য রহমত হিসেবে। সুতরাং মহান স্রষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, তাকে পাঠিয়েছেন এই তাওহীদের প্রচারের জন্য এবং তাওহীদের আলোকে মক্কাবাসীকে তাওহীদের আলোয় উদ্ভাসিত করে সেখানে একটি সুখী শান্তিপূর্ণ সমাজে প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল শান্তির সোনালী রাত এবং এটা সম্ভব হয়েছিল মহান আল্লাহ তাআলা একক স্রষ্টা আল্লাহ তাআলার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তার মাধ্যমে এই বাণী প্রচারের মাধ্যমে এবং ওহির জ্ঞানের মাধ্যমে, দীর্ঘ জ্ঞানের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের প্রচার প্রসার করে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তাহলে আমরা এই মহান আল্লাহ তাআলার একাত্মবাদের বিষয়টি স্বীকার করব, বিশ্বাস করব এবং তারই একমাত্র ইবাদত করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কয়েকটি শব্দার্থ দিচ্ছি, শব্দার্থগুলো তোমরা মুখস্থ করবে। আকীদাতুন, আকীদা অর্থ বিশ্বাস। শব্দ দুই, তাওহীদুন তাওহীদুন তাওহীদ এর অর্থ একাত্মবাদ, তাওহীদ অর্থ একাত্মবাদ। আর কি শব্দ,
ইলাহুন ইলা শব্দটির অর্থ মাগুদ তো এই কয়েকটি শব্দার্থ তোমরা মনে রাখবা এর সাথে আরেকটি শব্দ আছে আলিহাতুন 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 মানে হলো একাধিক ইলা এই চারটি শব্দ তোমরা প্র্যাকটিস করবে মনে রাখবে এবং তোমাদেরকে যে পড়াটা দিলাম তাওহীদের উপর বিষয়টি তোমরা সুন্দর করে শিখে আসবে আর মনে রাখতে হবে প্রতিটি বাক্য প্রতিটি শব্দ বুঝে বুঝে তোমাদের শিখতে হবে তাহলে আশা করা যায় যে তোমরা সৃজনশীল উত্তর ভালোভাবে দিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে তাওহীদ বিষয়ে যে আলোচনা করা হলো সেটি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে বাসায় দেখবে এবং ভালো করে শিখবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই কামনা আল্লাহ হাফিজ মানে বড় বিশেষ না